আজ হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে 2 নম্বর ওয়ার্ডের কেওটা কুলতলা KVF ইটভাটার শ্রমিক পরিবারের 15 থেকে 18 বছর বয়সী শ্রমিকদের করোনা ভ্যাকসিন দেওয়া হলো। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। কেওটা ব্রিকফিল্ড যার মালিক লালন সিং, আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানে আমরা 62 জন বাচ্চাকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান গৌরীকান্ত মুখার্জি এবং তার স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং অলরেডি শুরু হয়ে গেল। যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ে না কিন্তু যাদের 15 থেকে 18 বছর বয়সের মধ্যে পড়ে তাদেরকে ভ্যাকসিন চালু হয়, এটা আজকে শুরু হলো। 30টা ওয়ার্ডে সার্ভে চলছে এবং সেখানে এই যারা স্কুল ছুট বাচ্চা বা কোনো দিন স্কুলে ভর্তি হয়নি তাদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে ভ্যাকসিনেশন করা হবে। আচ্ছা দাদা, এটা মানছেন তো শিশু শ্রমিক আছে? কিছু তো এখনও নিশ্চয়ই আছে, আমরা চেষ্টা করছি, আমাদের সরকারের চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন যে শিশু শ্রমিক যাতে টোটালি বন্ধ করা যায়। নানান স্কিম সরকার নিচ্ছে, দেখুন এত স্কিম আমরা জনসেবায় করছি, সব কি সাকসেস হচ্ছে? 100% মানুষ বুঝছে, আমরা সেভ লাইফ সেভ ড্রাইভ করেছি, এখনও বহু মানুষ সেটা মানছে না। আমরা বলছি এই করোনার মধ্যে মাস্ক ছাড়া বেরোবে না, রাস্তায় দাঁড়ান। প্রতিদিন আমি চেয়ারম্যান বাজারে বাজারে ঘুরছি, তারপরেও তো মানুষ মাস্ক ছাড়া যাচ্ছে। আস্তে আস্তে হবে, সমাজকে সচেতন করতে হবে। শিশু শ্রমিক আমরা বন্ধ করার চেষ্টা করছি, টুডে আর টুমরো এটা হবে হবে হবে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, আগামী দিন ভারতবর্ষেও তিনি আসবেন, অতএব শিশু শ্রমিক বন্ধ হবেই হবে। দেখুন এটা তো সরকারি সিদ্ধান্ত, সরকারি আইনকানুন যেভাবে আছে সেইভাবে হবে।